হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিসা পিকআপের ডেট ছিল, আলহামদুলিল্লাহ আজকে আমি ভিসা পেয়ে গেছি। তো আমার হচ্ছে যে ভিসা ডেলিভারি ছিল নর্মাল, তো নর্মাল ডেলিভারি 5 দিন সময় লাগে, তো 5 দিন পর আমি ভিসা রিসিভ করলাম। আর যদি কেউ এক্সপ্রেস ডেলিভারি দেন তো সেক্ষেত্রে 1 দিন সময় নেয়, 1 দিন অথবা 2 দিন, 1 দিন পরে আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন। আর যারা ভিসা রিসিভ করতে আসবেন তারা কী কী ডকুমেন্টস নিয়ে আসবেন অনেক সময় জিজ্ঞাসা করেন। তো ভিসা রিসিভ করার সময় অর্থাৎ ভিসা পিকআপের দিন আপনি শুধুমাত্র আপনাকে একটা টোকেন দেওয়া হবে। হ্যাঁ, আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন তখন আপনাকে একটা টোকেন দিবে, শুধুমাত্র ওই টোকেনটাই নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার একটা মাস্টার কার্ড অথবা হচ্ছে যে ভিসা কার্ড নিয়ে আসবেন, যেহেতু এখানে অ্যাম্বাসিতে আপনার টাকা অথবা হচ্ছে যে অনলাইন কোনো সিস্টেম নেই যে পেমেন্ট করার, অথবা তারা সরাসরি টাকাও নেয় না, তো এই জন্য হচ্ছে যে একটা ভিসা অথবা মাস্টার কার্ড নিয়ে আসবেন। আর আপনারা যদি নর্মালে দেন ভিসা, আপনি যদি নর্মালে করেন নর্মাল ডেলিভারি, তো সেক্ষেত্রে আপনার চার্জটা নেবে 3,200 টাকা। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি করেন তো সেক্ষেত্রে সম্ভবত 5,000, আমি সঠিক জানি না, মেবি হচ্ছে 5,000 টাকার মতো নেবে আর কি। তো আপনারা যদি এক্সপ্রেস ডেলিভারি করেন তো সেক্ষেত্রে সেটা দেখে নেবেন আর কি, ওদের একটা চার্ট আছে ওই চার্টটা দেখে নেবেন। তো যারা ভিসা পিকআপ করতে আসবেন তারা একটু দ্রুত চলে আসবেন, অ্যাম্বাসি 9টা থেকে খোলা থাকে, 9টা থেকে 12:30 পর্যন্ত, অলরেডি আপনারা জানেন হয়তো। তো আপনি দ্রুত চলে এসে একদম ফার্স্ট টাইমে পিকআপ করে নেবেন। আর আপনি অবশ্যই আপনার পাসপোর্ট পিকআপের যে টোকেনটা আছে ওটা অবশ্যই নিয়ে আসবেন। আজকে অ্যাম্বাসিতে দেখলাম একজন হচ্ছে গতকালকে নিয়ে আসে নাই, ওই জন্য তাকে ঢুকতেই দেয়নি, তো ওইটা নিয়ে আসবেন। ওটা ছাড়া কিন্তু আপনাকে পাসপোর্ট পিকআপ করতে দিবে না, ওটা নিয়ে এসে আপনি কিন্তু পাসপোর্ট পিকআপ করতে পারেন। যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দিবে না, হয়তো ঢুকলেও আপনি হচ্ছে যে ওটা রিসিভ করতে পারবেন না, পাসপোর্টটা পিকআপ করতে পারবেন না, ঠিক আছে, যেহেতু ওটা আপনার মূল একটা ডকুমেন্টস। তো অবশ্যই আসার সময় এটা সাথে করে নিয়ে আসবেন, এবং হচ্ছে যে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড এটা অবশ্যই নিয়ে আসবেন, নাহলে আপনি ভিসা নিতে পারবেন না। তো এইটুকুই ছোটো একটা ইনফরমেশান দেওয়ার ছিল। আশা করি আপনাদের ভিসা এবং যাবতীয় যে তথ্যগুলো দরকার ছিল, হ্যাঁ, আমি সবগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওগুলো দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।